gumti.tv তে জুড়ে গুপ্তি পতি ছবি। হোমনা মেঘনা তিতাসের গরু চুরের সিন্ডিকেটের সদস্য গরু সহ চোরকে আটক করলো ওইচারচরের গ্রামবাসী। কুমিল্লার হোমনা থেকে চুরি হওয়া গরু তিতাস থেকে উদ্ধার করা হয়েছে। আজ ভোর আনুমানিক 5টার সময় গরু সহ চোরকে আটক করে ওইচারচরের গ্রামবাসী। বলারামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নূরনবীর সহযোগিতায় থানার এসআই শফিকুল ইসলাম শফিক মেঘনা থানার লক্ষণকোলার দেন্দা হাজিবাড়ির হক মিয়া নামক পেশাদার গরু চোরকে আটক করে এবং তার হেফাজতে থাকা চোরাইকৃত গরুটি উদ্ধার করে। চোর হক মিয়া মিডিয়ার সামনে অকপটে স্বীকার করে যে তার পেশা হল গরু চুরি করা এবং 12 বছর যাবৎ এই পেশার সাথে জড়িত। কৃষ্ণপুরের সাগর আর নুরায় তারা গরু নিয়েছে, আমি এখন শহর মেঁধে দিয়েছি। আমি আবার মনে করেন মোমেন্টে ফোন দিছি, কেউ ভাই গরু নিয়েছে নাই, হ্যাঁ হেঁটে আবার গেছে। আচ্ছা হেঁটে গেছে, যাওয়ার পরে যখন উচারচরের মানুষে জিগির দিছে তখন এটি আবার থেকে মনে করেন বাড়িয়ে দিক দৌড় বেড়ে গেছে মোমেন্টে। আর উচারচরের মানুষ গিয়ে আমার আবার গিয়েছে তিতাসের আর কেউ জড়িত আছে এই মোমেন্ট ছাড়া? বাবা দি বাবাই না দিছে কে? রবি লয় কবে তে পরিচয়? কজন যাও পরিচয়? রবি আমি চিনি না। এই কেলাই চিনেছে ওইয়া মোহন ভাই। গরুটি হোমনা উপজেলার বাসানিয়া ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের হাজি সিরাজুল ইসলামের বলে নিশ্চিত হওয়া গেছে। মেঘনা উপজেলার লক্ষণকোলা গ্রামের হকমিয়া নামের এই চোরকে গরু সহ হাতে নাতে আটক করে বলারামপুর ইউনিয়ন চেয়ারম্যানের নিকট কৃষকরা তাকে সুপর্দ করে। পরে মোহাম্মদ নূরনবী চেয়ারম্যান থানা পুলিশকে খবর দিয়ে পুলিশ চোর হক মিয়াকে থানায় নিয়ে যায় এবং তার সহযোগীদের নাম প্রকাশ করে। পাঙ্গাশিয়া গ্রামের মোহাম্মদ মোমেন মিয়া, প্রীতা মৃত, সুবিদ আলী ও হোমনার রামকৃষ্ণপুর গ্রামের নূরা ওরফে নূরা ডাকাত সহ আরও একজন জড়িত আছে এই চুরির সাথে। বলারামপুর ইউপি চেয়ারম্যান ও তিতাস থানা পুলিশ পুরো গরু চোর সিন্ডিকেটকে আটক করার প্রত্যয় ব্যক্ত করেন। আজকে আমাদের উচারচর গ্রামের কৃষক ভাইয়েরা ভোর সকালবেলা ধান কাটতে যেয়ে এই গরুটি গরু চোর সব বেড়েছে। আপনারা জানেন এই উত্তপ্ত তিতাসকে আমাদের মাননীয় সংসদ সদস্য সেলিম আহমেদ মেরিয়াপা এবং পারভেজ সরকারের নেতৃত্বে চাঁদাবাজি, সন্ত্রাসী, মাদক সব বন্ধ হয়েছে, কিন্তু ইদানিংকালে বিভিন্ন কৃষকরা গরু চুরি হতো রাত্রবেলায়। এই চুরির মাধ্যমে অনেক কৃষকের চোখের জল গড়িয়ে পড়েছে। উচারচর গ্রাম থেকে 6টি গরু নিয়েছে এই গত 2-3 মাসের ভিতরে। তো আমরা চাই যে আজকে যে এই কৃষকদের মাধ্যমে আমরা যে গরুটা ধরতে পেরেছি, যাতে প্রশাসন এই সিন্ডিকেটটাকে মূল সহকারে তাদেরকে ধরে আইনের আওতায় আনে। আমাদের কৃষক ভাইয়েরা যেন এখানে সুস্থ এবং সুন্দরভাবে গরু গবাদি পশু পালন করতে পারে সেই দাবি আমি করছি প্রশাসনের কাছে। এবং আমাদের যে অর্জন, আমাদের এমপি মহোদয়, উপজেলা চেয়ারম্যান সহ আমরা প্রশাসন এই অর্জন যেন বিলীন না হয় সেই দাবি করছি। কারণ আমাদের সর্বসাইট এখন ভালো আছে, কিন্তু এখন এই গরু চুরের একটা সিন্ডিকেট এটা আমাদের কৃষকদেরকে অনেকটা হয়রানির সম্মুখীন করছে, তাদেরকে পথে বসিয়ে দিচ্ছে। তাই এই সিন্ডিকেট যেন তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে যেন সঠিকভাবে একটা ব্যবস্থা নেয় এই দাবি করছি আমি প্রশাসনের কাছে। আড়াইটা বাজে, দুইটা বাজে গরুটা তারা চুরি করছে। সাগর আর নূর ইসলাম করে আমার ফাঁসের বাড়ি উঠছে, আরও একবার আমার চুরি করছে। ডিটি আছে মনে হয় তার নামে থানার, বুঝলি? আমার স্টার আলমারি টালমারি ভেঙে লেছে। তা এ সাগর ডিটি আছে থানার মধ্যে, বাগান বাড়ি ভাই চেয়ারম্যানের গেরামের এলাকার লোকে বিচার করছে, তারপরে থানার পুলিশে দিছি, তার দিছি। গৌড়া আমনে আর সহায় করলো, গৌড়া আমার নদী রেফার করে দিছেই না, নদী রেফার করে কাশীপুরের একালা রাধাপুরাই না একালা গৌড়া তুলে দিছে। এরপরে আপনার ঐশ্বর চড়াইছে, এখানে ঐশ্বর চড়ার লোক আছে, কেলা এর রেকর্ডিং আছে, এটা আমি কষ্ট চড়াতে জানতেছি না, এখন রেকর্ডিং করছে কষাই বলে। এখন ঐশ্বর চড়ায় তারা ধান কাটা গেছে, তারা গৌড়া আটকাইছে আর সরে ধরছে, আর সেটা আপনার ফাঁস হয়ে গেছে নাকি পাঙ্গাশিয়া কষায় নাকি ব্যবসাদার আমি জানি না। হ্যাঁ লোকে
আনাইছে গরুটা কিন্তু যোগাযোগ করছে এদিক দিয়ে গরুটা লই এদিক যাইছে। তারপরে আমি সকালে গরু আমার তো গরু পালি আমার গরুর নিশা গরু বগুলো গিয়েছে গরু নয় আমার মাথাটা নষ্ট হয়ে গেছে। দেখেন আমি গিয়া গরুটা পাওয়া গেছি শেষে শিলপুরের নাম্বারে কয় গরুটা এই উচার একটা গরু শুনিয়েছে কয় শিলপুরে শিলপুরে সাইজে আমি গেলাম গিয়ে খবর পাইলাম তারপরে গরু আইলাম ওই স্বাস্থ্য আমার গরু পাইছি।